কেমন আছে স্টুডেন্টস তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের ক্লাস সিক্সের তোমাদের বইয়ের নাম কি গণিত প্রভা তো এই বইয়ের নম্বর যে চ্যাপ্টার আছে তার নাম কি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে কিংবা ভগ্নাংশ দিয়ে গুণ আর ভাগ এটা তোমরা শিখছ তো অঙ্ক কন্টিনিউ চলছে তো আজকে যেটা হবে সেটা হচ্ছে চোদ্দ নম্বর যে অঙ্ক আছে সেখান থেকে আঠেরো নম্বর পর্যন্ত চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো মোট পাঁচটা অঙ্ক হবে তোমাদের বইয়ের পেজ নাম্বার তোমরা বের করে নাও চলো স্টার্ট করি তোমাদের জন্য আমি অনেক কিছু ভেবেছি চিন্তা করেছি এতদিন ভিডিও না আসার পিছনে কি কারণ আছে সবই জানতে পারবে তো মোটামুটি একটা জিনিস লাস্টে বলবো ভিডিও ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি এই পাঁচটা সমস্যাতেই আমাদের বারবার যে জিনিসটা ব্যবহার হবে সেটা হচ্ছে গুণ এবং ভাগ করতে পারাটা যদিও কিছু কিছু জায়গায় যোগ এবং বিয়োগটাও ব্যবহার হবে তো চলো দেখি প্রথম অঙ্কটা কি বলছে বলেছে যে ষোলো পূর্ণ দুই বাই তিন মিটার লম্বা ফিতের তিনের আট অংশ কেটে নিয়ে তাকে আবার পাঁচটা ভাগের টুকরো করতে হবে এক একটা টুকরো কত হবে জাস্ট গল্পটা যদি এরকম হয় তুমি এক জায়গায় গেলে বিশাল লম্বা একটা ফিতে আছে ফিতেটা এত লম্বা কতটা নাতে এতটা ষোলো প্রায় ষোলো মিটারের থেকে একটু বেশি একটা লম্বা ফিতে ওখান থেকে তুমি একে টোটাল আটটা ভাগে ভাগ করলে দেখতেই পাচ্ছ আমি আট ভাগে ভাগ করলাম করার পর আমি তিনটি ভাগ নেব মানে এইটুক ফিতে আমি নেবো কোনটুক এইটুক এই ফিতেটা নিয়ে একে আবার আমি পাস্ট এই যে এতটুকু ফিতে আমি পেলাম এটাকে আবার আমি পাঁচটা ভাগে ভাগ করব এবং প্রশ্ন হয়েছে এই যে লাল করা অংশটা কতটা এটাই কিন্তু এই অঙ্কের মেন বিষয়বস্তু তো সব থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে যে এইটুকু কতটা ফিতে অ্যাকচুয়ালি নিচ্ছি কতটা ফিতে ফিতে আমি সেটা সেটার জন্যে কি করতে হবে এত এর এত অংশ মানে এর মানে দেখো ফিতের লেখা আছে দেখতে পাচ্ছ মানে আর এটা গুণ করলে এটা বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর যে উত্তর পাবো তাকে আমরা কি করব পাঁচ ভাগে ভাগ করব ভাগ করলে এই একটা ভাগ বেরিয়ে যাবে এবং এটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার তো রিয়েল লাইফে চলো দেখেনি একটু মুছে দিয়ে এগুলো আশা করি কিভাবে কিভাবে স্টেপগুলো আমরা যাব তোমরা বুঝেই গেছো আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে অনেক কি বলবো তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ তোমরা এইভাবে আমার পাশে সবসময় থাকবে আমিও চেষ্টা করছি তোমাদের জন্য স্পেশাল কিছু করার তো চলো দেখি চোদ্দ নম্বর অঙ্ক প্রথমে লিখব যে ষোলো পূর্ণ দুই বাই তিন তারপর কি বলেছে ফিতের তার মানে এর এর মানে কি করতে হয় বের করতে গেলে গুণ করতে হয় মানে আট দিয়ে ভাগ করতে হবে এবং তিন দিয়ে গুণ করতে হবে তার মানে কি তিনের আট দিয়ে গুণ করতে হবে এর তিনের আট কি নাতে অংশ তো মিটারের অংশ মিটার হয় টাকার অংশ টাকা হয় আগের ভিডিওতে বলেছিলাম ঠিক এখানেও তাই করব মিটারের অংশ অবশ্যই মিটার হবে তাই এ বিষয়ে কোনো সন্দেহ নাই এটা মিটারই বেরোবে এখন এটাকে আমরা অপ্রকৃত বানাবো এটা আছে মিশ্র ভগ্নাংশে তো কি করবো তিন ষোলং আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ তো উপরে আছে পঞ্চাশ এবং নিচে কত আছে তিনই আছে দেখো তিন লিখে দিলাম তারপরে এর মানে গুণ করলে বেরোবে তিন বাই আট মজার ব্যাপার হচ্ছে এখানে দু জায়গায় তিন পেয়েছি কেটে দিয়েছি কোনো সমস্যা নাই আমি চাইলে আরো ছোট করতে পারি একে দুই ভাগ করলে হয়ে যায় চার করে একেও দুই ভাগ করলে হয়ে যায় পঁচিশ করে উত্তরটা এখন আমার কাছে চলে এসছে পঁচিশ বাই চার মিটার ময় দিয়ে উলন দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখন আমাদের জেনে গেলাম যে আমাদের কাছে এতটুকু কাপড় আমি কেটে নিয়ে নিলাম এইটাকেই পাঁচটা ভাগে ভাগ করব লিখবো প্রত্যেক ভাগ আমি কেন প্রত্যেক ভাগ লিখছি কারণ আমি জানি যে আমি এখনই ভাগ করবো কি করব ভাগ করব কত দিয়ে পাঁচ দিয়ে কাকে নাতে এই এইটুককে যতটুকু ফিতে থেকে আমি কেটে নিয়ে নিয়েছিলাম এটা আমি কেটে নিয়েছিলাম মানে এটা কতটা ফিতে ফিতে তুমি দেখে বুঝতে পারবে চার ছক চব্বিশ দেখো সাত দিয়ে ভাগ যাচ্ছে না চার দিয়ে ভাগ করলে ছয় উত্তর করে একটু থেকে যায় মানে ছয় মিটারের একটু বেশি আমরা কেটে নিয়েছিলাম সেটাকে আবার পাঁচ ভাগে ভাগ করছি বলেছিলাম মিটারের ভাগ মিটারই হয় তো খুব ভালো কথা আমি শিখিয়েছিলাম কোনো সংখ্যা দিয়ে ভাগ করাও যা তার অনুন্ন দিয়ে গুণ করাও তাই তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা লিখবো পঁচিশ বাই চার এখানে ছিল ভাগ তাই আমরা ভাগ করবো না আমরা বরং গুণ করবো কিন্তু যেহেতু পাঁচ দিয়ে ভাগ বলেছিল তাই এখানে পাঁচ দিয়ে ভাগের বদলে পাঁচের অনন্য কত এর নিচে কিছু নাই মানে এক আর এর অনন্য উল্টে একের পাঁচ হয় লবটা হর হরটা লব তো দেখতেই পাচ্ছ দিয়ে ভাগ করার পরিবর্তে আমরা তার অনন্য অর্থাৎ একের পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে আমাদের গুণ করা যেহেতু সহজ তাই এবার দেখো কতটা সহজ পাশ দিয়ে পঁচিশ কে ভাগ করলে পাঁচ হয়ে যায় উত্তরটা হল পাঁচ বাই চার এখন বিষয়টা আরেকটা জিনিস তোমাদের বলে রাখি কখনো কোনো উত্তর অপ্রকৃত রাখবে না কেন এটা দেখে বোঝা যাচ্ছে না এটা কতটা সব সময় অপ্রকৃত মিশ্রই করবে যাতে বোঝা যায় যে আমার অ্যাকচুয়ালি কতটা ভাগ এক একটা ভাগে কতটা হচ্ছে তো যদি আমরা এখানে দেখি যে পাঁচ কে চার দিয়ে যদি ভাগ করি চার এক কে চার এবং এই যে এক থেকে যাচ্ছে এই এককে কে এখনো ভাগ করতে হবে চার দিয়ে যেটা সম্ভব না তাই এইভাবে রাখলাম তাই এক মিটার পেলাম পুরোপুরি আরো এক মিটারের মধ্যে চার ভাগের এক ভাগ মতো প্রায় দু মিটারের থেকে কম কিন্তু এক মিটারের থেকে বেশি ফিতে হচ্ছে এক একটা ভাগে উত্তরটা হয়ে যাচ্ছে এক পূর্ণ একের চার মিটার ঠিক আছে তাহলে যেটা আমি বললাম টোটাল এটা হচ্ছে ষোলো পূর্ণ দুয়ের তিন আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি এর এইটুকু যেটা মানে টোটাল আট ভাগের মধ্যে এই যে তিনটি ভাগ আর এটা হচ্ছে বাকি পাঁচটা ভাগ এর এইটুক নেওয়ার পর এইটুককে আবার ক ভাগে ভাগ করছে পাঁচ ভাগে এই ভাগটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই ভাগটাই হচ্ছে এই উত্তরটা আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট অঙ্কটা পনেরো নম্বর অঙ্ক কি বলেছে জানালার পর্দা তৈরির জন্য বাবা এতটা মানে বারো মিটারের বেশি তেরো মিটারের কম পর্দা কি করলেন কিনে আনলেন আনলেন আর বাড়িতে আগে থাকতে পর্দা ছিল কতটা ছিল পাঁচ মিটারের থেকে বেশি ছয় মিটারের থেকে কম তাহলে মোটামুটি সতেরো আঠারো মিটার মতো হবে টোটাল পর্দা কিন্তু দেখা গেল জানালার জন্যে পর্দা লাগাতে গিয়ে সব পর্দা ব্যবহার করছি এক একটা জানালার জন্যে চার মিটারের থেকে একটু বেশি করে পর্দা লাগে এই রকম টোটাল তিনটি জানালা আছে এখন জানালার জন্যে পর্দা ব্যবহার করা হয়ে গেল কতটা পর্দা পড়ে আছে এখন আমাকে দেখতে হবে আমার বাড়িতে পর্দা টোটাল হচ্ছে কত টোটাল হচ্ছে কত মানে দেখো এই যে মোট যে পর্দা একটা হচ্ছে কেনা পর্দা আর একটা হচ্ছে ছিল পর্দা বুঝতে পারছো যেটা ছিল বাড়িতে আর যেটা কিনলাম এই দুটো মিলে হচ্ছে মোট পর্দা কি বললাম মোট এই মোট যে পর্দা ছিল এখান থেকে বিয়োগ হয়ে যাবে কি হয়ে যাবে বাদ যাবে কতটুকু এই তিনটি পর্দা এই তিনটি পর্দা টোটালটা যোগ করে বাদ যাবে বাদ গিয়ে যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের অঙ্কে জিজ্ঞাসা করা হয়েছে যে কতটা কাপড় পড়ে আছে তো চলো আমরা অঙ্কটা করি প্রথমে দেখব লিখব মোট কাপড় মোট কাপড়ের জন্য আমাকে এক জায়গায় করতে হবে মানে যোগ করতে হবে কত কত তাতে এই যে বারো পূর্ণ সাত বাই দশ তার সাথে যোগ করতে হবে আমার বাড়িতে যেটা ছিল মানে পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ এবং এখানে যে একক ব্যবহার করা হয়েছে সেটা বিটারে ওকে তাহলে যে যোগটা আমাকে করতে হবে সেটা অবশ্যই মিশ্র দিয়ে হবে না অপ্রকৃত বানাতে হবে তো বারো আর দশ গুণ করলে একশো কুড়ি আর সাত একশো সাতাশ তার সাথে নিচে আছে দশ আর এখানেও পাঁচ পাঁচ আর পঁচিশ আর তিনে আঠাশ টোয়েন্টি এইট বাই ফাইভ বোঝাতে পারলাম এবার দেখো এই যোগটা আমাকে করতে হবে অনেকে ভাববে যে পাঁচ আর দশের লসাগু হয় দশ দশ ছিল ভাগ করলে এক হয় আর পাঁচ দিয়ে ভাগ করলে দুই হয় এই দুই দিয়ে আবার কে গুণ করলে ছাপান্ন হয় দিয়ে টোটাল একটা তোমরা মোটামুটি এখানে একটা বের করবে কত মিটার হয় নাতে আহ দেখে নি আট তেরো হ্যাঁ ছয় হাতে থাকলো এক পাঁচ আর 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 একে এখানে হলো বাই মিটার ওকে এখন আমি কিন্তু এইভাবে লসাগু ভাবি না আমি ভাবি যে ছোটবেলায় তোমাদের সেখানে হয়েছে তিনের পাঁচ যোগ একের পাঁচ তখন আমরা কি করেছিলাম যে দুটোই দেখতে পাচ্ছি পাঁচ টুকরোর মধ্যে তিন টুকরো একটা জিনিসকে পাঁচ ভাগ করলে প্রত্যেকটা টুকরো যতটুকু হয় এই টুকরোগুলো যতটুকু এই একটা টুকরো ঠিক তত বড় বড় এই টুকরো সেজন্য এই এই যোগটা করাতে কোনো সমস্যা হবে না এক বস্তা এরকম ছোট ছোট থেকে একবার তিনটে টুকরো তুলবো আর একবার একটা টুকরো তুলবো তাহলে মোট চারটে টুকরো তুলেছি কিন্তু যে জিনিসটা সেটা হচ্ছে পাঁচটা টুকরো মিলে গে একটা হয় তাই আরামসে আমরা এরকম লিখতে পারি যে এটা উত্তর করতাম বোঝা গেল তো কিন্তু এটা যেহেতু দুটো সেম ছিল তাই অঙ্কটা পাততাম কিন্তু যদি দুটো আলাদা হয় করতে পারতাম না এই প্রবলেমের সলিউশন আগের ভিডিওতে তোমাদের কি শিখিয়েছিলাম এর আগের যারা সমতুল্য ভগ্নাংশ করেছো যে না এটাকে সমতুল্য বানানো যায় এই পাঁচের বদলে আমি দশ ভেবে ভাবলে আটাশের বদলে ছাপান্ন ভাববো কেন ভাববো কারণ লব এবং হরকে একই জিনিস দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশ পাল্টায় দেখতে পাল্টায় কিন্তু মান পাল্টায় না জিনিস সে একই থাকে ঠিক আছে ওই শাহরুখ খান শাহরুখ খানই থাকবে সে রাওয়ান হয়ে যাক বা যে ক্যারেক্টারে আসুক মানুষ একই থাকবে জিনিসটা বুঝতে পারলে এরকম ব্যাপারটা তো এই পাঁচকে কে আমি মনে মনে ভেবে নিলাম দশ আছে আর এই আঠাশকে কে ভেবে নিলাম ছাপান্ন আছে মানে একেবারে ভাবলাম একেও ডবল ভাবলাম মনের মধ্যে ভাবলাম ঠিক আছে তাহলে এখন আর আমার টেনশন নেই আমি ভেবে বা দুজনের নিচে দশ আছে ভেরি গুড তাহলে দুজনের উপরে যোগ করে দিয়ে একশো সাতাশ আর ছাপান এইভাবে আমি ভাবি কিছু কিছু অঙ্কে আমি লশো পর্যন্ত যাই না কারণ আমার ব্রেন যখন সহজে করতে পারবে তখন আমি অত এত দিয়ে ভাগ করলে এক হয় এটা দিয়ে গুণ করলে এত ভাবতে যাবো কেন আমি ঠিক কিনা যাই হোক সেটা পরের প্রসঙ্গ তো এখন আমরা জেনে গেছি যে আমাদের কেনা বেচা মিলে মোট কতটা এইটা এইটা আমরা জেনে গেছি এবার এখান থেকে আমরা তিনটি জিনিস বাদ দেবো বা তিনটি জিনিস কি করে বাদ দেবো আমাদের তো দেয়া আছে একটা পর্দা কতটুকু লাগে একটা জানালার জন্য তাই একে তিন দিয়ে গুণ করে আমরা বের করে লিখবো বের করে ফেলবো মোট পর্দা দয়রে পাকার মোট পর্দা লাগে মোট পর্দা লাগে এবার কতটা এই যে দেখো চার পূর্ণ পাঁচের ছয় যেটা একটার জন্য সেটাকে আমরা তিন দিয়ে গুণ করবো এবং এটাও কিতে বেরোবে অবশ্যই মিটারে বেরোবে তাহলে দেখো চার চব্বিশ আর পাঁচে উনত্রিশ তাকে গুণ করছি কত দিয়ে তিন এইটা বেরোচ্ছে তাই না এই মিশ্রটাকে আমরা কি করেছি মিশ্রটাকে আমরা অপ্রকৃত করে দিয়েছি এবার দেখো খুব মজার ব্যাপার হচ্ছে তিন দিয়ে ছয়কে হামেশাই আরামসে কেটে যাবে দুই হয়ে যাবে তখন আমরা দেখে গেলাম উনত্রিশ বাই দুই মিটার তো এটা আমরা জেনে গেলাম যে এটা কতটা উনত্রিশ বাই দুই এই মোটটা কতটা একশো তিরাশি বাই দশ তো খুব সহজ তো এইটা থেকে এটা বাদ দেব মানে এইটা থেকে এটা বাদ দিলেই এই উত্তরটা বেরোবে তাহলে কি লিখবো আচ্ছা কাপড় লিখে দিলাম কয়েকার পর কাপড় পরে থাকে দেখি মোট কতটা একশো তিরাশি বাই দশ বাদ দেবো কতটা উনত্রিশ বাই দুই আবার সেই একই জিনিস টেকনিক ভাববো এটা দশ আছে ভেবে নাও ভাবতে পারছো না দুই কে দশ করতে গেলে কি করবা তাই বলো গুণ ভাগ্যের গুণের ক্ষেত্রে ভাবো পাঁচ গুণ ভাবো একেও যদি পাঁচ গুণ ভাবো একেও পাঁচ গুণ ভাবো ভাবতে যদি না পারো এখানে ছোট করে গুণটা করে নাও না পাঁচ নাম পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার পাঁচ দু দশ আট একশো পঁয়তাল্লিশ তাহলে এটা মনে মনে ভাবো যেটা কত আছে দশ আছে আর এটা একশো আছে এবার তো তোমার ক্ষেত্রে রং সহজ হয়ে গেল দুজনের নিচে দশ আছে এখানে একশো থেকে বাদ দেবো একশো পঁয়তাল্লিশ লসকর চাপই নাই বোঝা গেল ব্যাপারটা এটাই মেন জিনিস এটাকে ভেঙে তুরে অন্য করে এটা করে ওটা করতে হয় এটা ভাগ করতে হয় ঘটনা কিন্তু এটা এটাই বেশি সহজ কিন্তু আমরা ব্যবহার করবো এটা ঠিক আছে যাই এটা গেল ঠিক আছে এবার আমরা কি করলাম নিচে লিখলাম দশ একশো থেকে ১৪৫ বাদ দিতে হবে আচ্ছা একশো থেকে একশো বাদ দিলে থাকে চল্লিশ আর আর এখানে হচ্ছে আটত্রিশ হবে তাহলে বিয়োগ করে মানে তেতাল্লিশ থেকে আরো পাঁচ বাদ যাচ্ছে ঠিক আছে তোমরা বিয়োগটা করে নেবে এত মিটার হয়ে যাচ্ছে এক একজনের এক এক রকম বিয়োগ করার টেকনিক আমি তো বাঁচালার মতো হিসাব করি টাকা হাতে দিয়ে তারপরে এই রকম বাস থাকলো পঞ্চাশ টাকা আর দেখো ষাট সত্তর এভাবে আমি ওই হিসাবে করি একটু তাড়াতাড়ি হয় তো একে আমি ভাগ করলাম পাঁচ দিয়ে দুই দিয়ে তাহলে হয়ে গেল একে আমি দিয়ে দুই ভাগ করলাম হয়ে গেল উত্তরটা এখনো পর্যন্ত আমাদের বাই বাই কি মিটার আমি বলেছিলাম না যে কখনো অপ্রকৃত রাখবা না মিশ্রই করবা তো এখানে আমি দেখিনি কত হচ্ছে উনিশ বাই যদি পাঁচ করি তিন পাঁচা পনেরো এখনো চারকে ভাগ করতে হবে কত দিয়ে পাঁচ দিয়ে এটা রেখে দিলাম এটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে উত্তরটা কত হয়ে যাচ্ছে নাতে তিন পূর্ণ চারের পাঁচ তিন পূর্ণ চারের পাঁচ এটা কেন আমি বলছি বারবার বলতো এটা দেখে বোঝা যাচ্ছে যে এক একটা আমার বাড়িতে মিটারের মিটারের বেশি কাপড় আছে কম মিটার পুরোপুরি পড়ে আছে আর কে পাঁচ ভাগ করে চার ভাগ যতটা হয় ঠিক আছে ততটা কাপড় পরে আছে মানে আর এক ভাগ হলেই টুকরো একটু হালকা হলেই মোটামুটি চার মিটার হয়ে যেত এটা একটা বোঝা সম্ভব চলো নেক্সট দেখি কোনো সমস্যা হলে সমস্যা হবেও না এটা আরো ক্লিন ভাবে কিভাবে দেখতে পাবে সেটাও তোমাদের দেখাবো চলো লাস্টে সারপ্রাইজ আছে বলেছি চলো পনেরো হয়ে বা নম্বর অঙ্কটা আজ আমার কুলের আচার তৈরি করলেন তো ঠাকুমারাই বেশিরভাগ কুলের আচার বানায় তো টেস্টিও হয় তো তিনি অনেক কুলের আচার তৈরি করেছেন এবার কুলের আচার কি করতে হয় শিশিতে তো রাখতে হয় যাতে সহজে বেলা দিন রাখ রেখে রেখে রোদরে রেখে রেখে খাবো অনেক দিন ধরে ঠিক আছে তো ঠিক কাচের শিশিতে কুলের আচারটা রাখলো কতটা টোটাল যা কুলের আচার হয়েছিল তাকে তিন চার পা এই যে সাতটা ভাগ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ভাগের মধ্যে এই চারটে ভাগ এতটা আচার কিন্তু অলরেডি এটা বোতলে রাখা হয়েছে হ্যাঁ সে এই বোতল হয় কোনো জায়গায় পাওয়া তোমরা ঠিক আছে এটা স্পেশাল বোতল এই বোতলের মধ্যে রাখলো এতটা আর বাকি যেটা মানে বাকি মানে এইটুক হ্যাঁ এইটুক কি করলো আমাদের ছয় জনের মধ্যে ভাগ করে দিল তাহলে এটা আমরা ছজন খেলাম ঠিক আছে ছজন ভাগ করে খাবো এইটুক তো এইটুক আমরা এই যে এইটাই আমরা যদি মনে করি তাহলে এরকম ভাগ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে হিসাব করে দেখি আমরা প্রত্যেকে কতটা পেলাম আমরা প্রত্যেকে এতটুকু পেলাম এই অঙ্কটা করতে গেলে প্রথম কাজ কি করতে হবে প্রথমটা জেনে নিতে হবে যে এইটা বাদ দিলে এইটুক কতটা এইটুক যদি জেনে যায় তাকে ডাইরেক্টলি ভাগ করব কত দিয়ে ছয় দিয়ে তো দেখো ইজি অঙ্ক হয়ে যাবে আমি এখানে করে দিচ্ছি দেখো ইজি অঙ্ক বাই হাত কা খেল হয়ে যাবে দেখো প্রথমে কি করব কাচের শিশিতে ভরার পর বাকি আচার তাই তো এটা লিখে দিতে পারো যে কাচের শিশিতে রাখলেন কত চারের সাত এখানে একটা মজার ব্যাপার আছে বলতো মোট আছে কতটা মনে রাখবা যে কোনো জিনিস টোটাল মানে হচ্ছে এক অংশ এবার যদি এইখানে এর আগে যদি এইটা লিখবা না যেন খবরদার এই কথাটা যেন লিখবা না ধরার কোনো দরকারই নাই পাঁচ ভাগের মধ্যে পাঁচ ভাগ মানে সে এক অংশ দশ ভাগের মধ্যে দশ ভাগ এক অংশ মোট জিনিস মানেই হচ্ছে এক অংশ এটার জন্য ধরি কথাটা লেখার কোনো প্রয়োজনই নাই হ্যাঁ এক্স ধরতে পারো তখন ধরি লিখতে পারো ঠিক আছে অঙ্কতে মোট মানেই এক অংশ বা হান্ড্রেড পার্সেন্ট এক অংশ মানে হান্ড্রেড ধরি এখানে কখনোই অঙ্কে ব্যবহার করবে না অনেকে করে এটা একটা ভুলই বলতে পারো তো কাছের শিশিতে রেখে দিল এই অংশটা আর আমার মোট ছিল কত অংশ এক অংশ এবার এটা থেকে বাদ দেবো এটা খুব ইজি জিনিস দেখো বাকি আচার বাকি আচার বের করতে এক অংশ থেকে চারের সাত বাদ এই আবার অনেক করে সিম্পল জিনিস মোট ক ভাগ আছে ভাগ রাখলা ক ভাগ চার ভাগ থাকলো ক ভাগ তিন ভাগ কি করে বের করলা সাত ভাগের মধ্যে চার ভাগ বাদ দিলেই তো বোঝা যায় তাই তো সাতের মধ্যে মানে নিচ থেকে চারটা বাদ এই এত অংশ এক অংশ থেকে বাদ দেওয়ার মতো পৃথিবীর বুকে আর সহজ কোনো কিছু নাই যে এক অংশ থেকে যদি বলে এবারে এইটা কেউ বাদ দিতে বলে মোট ভাগ তেরোটা বাদ দেবো নটা তো এরকম হয়ে যাবে উনি তেরোর মধ্যে নয় বাদ দিয়ে নিচে তেরো এগুলো একদম মানে সিম্পল জিনিস এইগুলো নিয়ে বেশি ভাবা মানে বেশি টেকনিক খাটানো মানে মাথাতে আরো বেশি চাপ দেওয়া এটা ভালো টিচাররা কখনো এটা করায় না স্টুডেন্টদের আর আমি চেষ্টা করছি সেটাই ঠিক আছে তো এই গেল মোটামুটি তাহলে উত্তরটা হয়ে গেল এই দেখো সাত ভাগের মধ্যে তিন ভাগ এটা তো তুমি মনে মনেই করতে পারছিলে মুখে মুখেই পাচ্ছিলে তো এইটুকু আচার কিন্তু অলরেডি আমরা ছয়জন খাবো এবার লিখবো প্রত্যেকে পেলাম পয়কার লয়াকার ম কি করব ভাগ করব কয় দিয়ে ছয় দিয়ে কাকে তিনের সাতকে তিনের সাতকে ভাগ করব এবং বলো এটা কিতে উত্তর আসবে অংশ কারণ টোটাল জিনিসটা জাস্ট অংশের উপরেই চলছে টোটাল কেজি টেজি কিছু বলে দেয়নি অংশের উপরে চলছে আবার লিখলাম তিনের সাত এবার বলো ছয় দিয়ে ভাগ করা বা ছয়ের অনন্য দিয়ে গুণ করা ছয়ের অনন্য কে একের ছয় তিন দিয়ে একে কাটলাম উত্তরটা কত হলো না তো অবশ্য অংশতে বেরোবে উপরে তো এক হয়ে গেল আর নিচে কত সাত দুগুণে চোদ্দ অঙ্ক হয়ে গেল একের চোদ্দ অংশ সিম্পল ছিল না একদম ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখিনি সতেরো নম্বর অঙ্কটা দেখিনি মেহবুব আর তার দল তারা ঠিক করলো যে আমরা কাজ আমরা আমরা রাস্তা তৈরি করবো মেহবুব হচ্ছে একটা লেবার তিনি কাজ করেন রাস্তা তৈরির কাজ করেন তো তাদেরকে দিনে দিনে একটা ঠিকই হলো তোমরা আমাদের মোট এই মিটারের থেকে একটু বেশি যতটা হয় এতটা রাস্তা তোমাদের রেডি করতে হবে এই টোটাল এতটা রাস্তা তোমাদের রেডি করতে হবে ওকে ভেরি গুড কিন্তু তারা কি করলো এই পঁচিশ দিন কাজ করলো এবং রোজ এতটা করে রাস্তা কাজ করলো এটা দেখেই বুঝতে পারছো এক কিমি থেকেও কম ঠিক আছে তো করলো এই দুটো গুণ করলে বেরিয়ে যাবে কতটা রাস্তা তারা কাজ করেছে তো পঁচিশ দিন ধরে তারা যতটাই রাস্তা করুক ধরে নিলাম কথার কথা এতটুকু রাস্তা তারা কমপ্লিট করলো তাহলে পড়ে থাকলো কতটা এই লাল অংশটা এই রাস্তাটা তাকে এখনো করতে হবে সে খরচ করে ফেলেছে পঁচিশ দিন আর হাতে ছিল তেত্রিশ দিন বলো তেত্রিশ আট হয় মানে আট দিনের মধ্যে তাকে এইটা সারতে হবে এবার বলো প্রতিদিন কতটুকু করতে হবে খুব সিম্পল এইটুক যদি আমরা জানি কতটা একে আমরা কি করবো আট দিয়ে ভাগ করে দেব আট দিয়ে ভাগ করে দেব এটাকে যদি আমরা জানি যে এই রাস্তাটুকু এখনো বানাতে হবে তাহলে আমরা খুব সিম্পল তাহলে আমরা এক একদিন এতটুকু করে রাস্তা করতে হবে এটাই আমরা এবারে অঙ্কের মাধ্যমে চলো দেখি প্রথম কাজ কি করলাম এইটা আমাদের জানতে হবে কোনটা নাতে আমাদের প্রথমে বের করতে হবে যে এই পঁচিশ দিনে এই রাস্তাটা ওরা করে ফেলেছে এই পঁচিশ দিনে ওরা এই রাস্তাটা করে ফেলেছে এইটুক টোটাল থেকে এটা বাদ দিয়ে দিলেই এটা বেরিয়ে যাবে তাহলে প্রথমে আমরা লিখি পঁচিশ অঙ্ক নম্বর সতেরো পঁচিশ দিনে মোট রাস্তা তৈরি তৈরি হয় দেখো এগারো বাই পনেরো তো ছিল একে পঁচিশ দিয়ে গুণ করলাম ঠিক আছে এবং এটা কিমিতে তো আর গুণ করলে কত হয় দুশো পঁচাত্তর হয় ঠিক আছে দুশো পঁচাত্তর আমি কাটাকাটি করছি না কারণ আছে নিচে পনেরো এই এতটা রাস্তা কিন্তু তারা তৈরি করে ফেললো তাহলে বাকি রাস্তা বের করিবার মোট রাস্তা কত সেখান থেকে বাদ দেব কত না তো এই দুশো পঁচাত্তর বাই পনেরো মোট রাস্তা কত বলো এইটা এই যে এইটা তো চব্বিশ আর পনেরো চা চার পাঁচা কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার পাঁচা কুড়ির শূন্য হাতে থাকলো দুই পাঁচ দুগুণে দশ হাজার দু বারো একশো কুড়ি আর চব্বিশ উত্তর হচ্ছে তিনশো ষাট ঠিক আছে তো তিনশো ষাট বাই আচ্ছা একটা কাজ করি এখানে ডাইরেক্ট লিখবো না লিখেই দেবো যে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো এবং এটা উত্তর কি বাড়াবে কিমি এতটা রাস্তা কিন্তু এখনো তৈরি করতে হবে তিনশো ষাট বাই পনেরো থেকে দুশো পঁচাত্তর বাই পনেরো বাদ দিতে হবে এবার দেখো মজার ব্যাপার না শিখেই তো তুমি একটু দেখলা যে নিচে ম্যাচ করে গেলে কোনো ব্যাপারই নাই তিনশো ষাট থেকে বাদ দিয়ে দিতে হবে কত দুশো পঁচাত্তর এখানে কিমি লিখে দিলাম উত্তর বেরোবে বলো খুব সিম্পল তিনশোর মধ্যে দুশো পঁচাত্তর বাদ দিলে পঁচিশ থাকে আর এদিকে ষাট পঁচিশ আর ষাট পঁচাশি নাহলে বিয়োগ করে নেবে তিনশো ষাট সেখান থেকে দুশো পঁচাত্তর বাদ দিলাম আহ পাঁচ বাদ দিলে পাঁচ একশো সতুল দিয়ে আট ষোলো আট হলো হ্যাঁ পঁচাশি তো এটা হয়ে গেল বাই কত হলো পঁচাশি বাই পনেরো এই রাস্তাটা আমাদের বানাতে হবে বাকি বাকি দিন দিন লিখে এই যে তেত্রিশের মধ্যে যদি আমরা পঁচিশ বাদ দিই বলো কদিন বাকি আছে একটু আগে বললাম না আট দিন তাহলে প্রতিদিন কতটুকু করতে হবে প্রতিদিন রাস্তা বানাতে বাস্তা বানাতে না রাস্তা বানাতে হবে হবে তাড়াতাড়ি করছি আর অনেকদিন এই পেনে লেখা অভ্যাস মানে অনেক দিনই লিখিনি সেজন্য আমার একটু সমস্যা হচ্ছে হুম আশা করি তোমাদের সমস্যা হবে না আমার বিশ্বাস তো দেখো এইখানে আমরা আট দিয়ে ভাগ করব এইটাকে বলেছিলাম যে এটা যখন আমি জেনে গেছি তো আট দিয়ে এবার ভাগ করি এক এক দিনে এইটা বেরাবে উত্তর তো পঁচাশি বাই পনেরোকে কে আমরা ভাগ করব আট দিয়ে আর কি শিখেছিলাম যে আট দিয়ে ভাগ করাও যা আর তার অনন্য দিয়ে গুণ করা ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে একবার দেখিনি হ্যাঁ পঁচিশ দিনে মোট রাস্তা আহ এগারো বাই পনেরো পঁচিশ হ্যাঁ দুশো পঁচাত্তর বাই পনেরো বাকি রাস্তা হচ্ছে ও এইখানকার আমার এগারোটা তো যোগ করিনি তিনশো হবে না এটা তো আমার এগারোটা দেখছো আমার খেয়াল আর এখানে তিনশো হবে হ্যাঁ কত হবে এই এগারো যোগ হবে আশা করি অনেকেই যারা কমেন্ট করে জানাবে হ্যাঁ তো আরো এগারো বেশি হবে এখানে পঁচাশি

তিন চারা বারো তিন পাঁচ পনেরো চারের পাঁচ তাহলে উত্তরটা হলো চারের পাঁচ উত্তরটা কত হবে চারের পাঁচ হচ্ছে উত্তর তো আমার খেয়াল ছিল না তোমাদের আরো একবার বলি এটা গুণ করার পর এই যে ওপরে যোগ করতে হয় এই যে এটা আমার খেয়াল ছিল না দেখলে তো এরকম হয়ে যায় মাঝে মাঝে মানসিক মানসিকভাবে মানুষ অনেক সময় ই থাকে না ব্যস্ততার মধ্যে তো একটু তোমরা এই যে আমি ভুলটা করলাম এটা এতে তোমাদের একটা লাভও আছে তোমরা যখন অঙ্কটা করবা তোমাদের এই ভুলটা আর হবে না কারণ তুমি ভুলটা দেখলা ঠিক আছে তো ঠিক করে দিলাম চলো নেক্সট দেখে নি আঠেরো সম্ভবত এটা শেষ অঙ্ক তো এবার দেখো আঠেরোর অঙ্কটা পাঁচের সাথে এটা যোগ করতে হবে একটা উত্তর আসবে যে উত্তর আসবে সেটাকে গুণ করতে হবে কত দিয়ে এত দিয়ে একটা উত্তর আসবে মানে গুণফল আসবে সেটাকে আবার ভাগ করতে হবে কত দিয়ে এত দিয়ে এবং যে উত্তরটাই আসবে সেই ভাগ ফলটাকে বাদ দিতে হবে এত থেকে এই চারটে কাজ আমরা করলে অঙ্কটা আমাদের হয়ে যাবে তো এখানে আমরা চারটে জিনিস করব একটা করব যোগফল যোগফল কত না এই যে পাঁচ আর তিনের সাত তো করবো পাঁচের নিচে কিছু নয় মানে এক আছে তো নিচে সাত এরও সাত ভেবে নিতে পারো তাহলে এটা যদি একের জায়গায় সাত ভাবো মানে কয় গুণ ভাবছো সাত গুণ একেও সাত গুণ ভাবো পঁয়ত্রিশ এইভাবে ভেবে ডাইরেক্টলি এখানে পঁয়ত্রিশ লিখতে পারো আর এখানে তিন লিখলাম কেউ কেউ কি করে এই সাত এখানে আছে সেই সাতকে এই এক দিয়ে ভাগ করলে সাত হয় তাহলে উত্তর কত হলো সাত সেই সাত দিয়ে কে গুণ করে পাঁচ সাত এভাবে করতে পারো তোমাদের স্যার অনেকে শিখিয়ে রেখেছো শিখে ফেলেছো এইভাবে অলরেডি ইউজ করো কোনো সমস্যা নাই তো আট হলো কত আটত্রিশ বাই সাত যোগ ফলটা ঠিক আছে যোগফলের পরে এবার আমরা কি করব গুণ ফল বের করবো কি করব গুণ ফল এই যে আটত্রিশ বাই সাত ছিল এটাকে আমরা গুণ করবো কত দিয়ে চার পূর্ণ করি তো আটত্রিশ বাই সাত এখানে 3 তিন 12 বারো আর 2 14 14 বাই তিন গুণ করবো মজার ব্যাপার সাত দিয়ে দুই দিয়ে ভাগ হয়ে যায় সাত দিয়ে কে ভাগ করলে দুই হয়ে যায় তাহলে উত্তর হয়ে গেল আটত্রিশ দু ষোলো ছয় দু ছয় সাত ছিয়াত্তর ছিয়াত্তর বাই তিন এখনো পর্যন্ত আমাদের গুণফল বেরিয়ে গেছে এইবার আমরা গুণ ফলের পর আমরা কি করবো ভাগ করতে হবে এত দিয়ে ভালো করে লক্ষ্য করো দিয়ে তো আমরা এখানে ভাগ ফল বের করছি

ছিয়াত্তর বাই তিন যেটা আছে এটাকে গুণ হিসাবে কি বলেছিলাম অনন্য দিয়ে কোনো কিছু দিয়ে ভাগ করাও তাই তো এরকম অনন্য কত নয় বাই চল্লিশ এটা এটা কেটে দিলাম তিন হলো এটাও যদি চার দিয়ে কাটো উনিশ হবে একেও চার দিয়ে কাটলে দশ হবে তো এখনো পর্যন্ত আমাদের অঙ্কটা নিচে আছে দশ আর উপরে আছে কোথায় গেল হ্যাঁ তিন নাম সাতাশ হাতে থাকলো দুই তিনে কে দুই তিন হাতে থাকলো দুই তিনি কেত্রি দুই পাঁচ এত এখনো পর্যন্ত এবার বিয়োগ করে দি বিয়োগ ফল মনে রাখবে বিয়োগ করতে হবে এটা থেকে এটা থেকে আট পূর্ণ দুই বাই পাঁচ এইখান থেকে সাতান্ন বাই দশ তো একটা বিষয় বিয়াল্লিশ বাই কত পাঁচ এখান থেকে বাদ যাবে সাতান্ন বাই দশ এই যে দুজনাকে দশ ভেবে নিলাম মানে একে ডবল ভাবলে একে ডবল ভাববো চুরাশি থেকে সাতান্ন বাদ যদি দেখা যায় তাহলে দেখব সাত এখানে বিয়টা করে দিই চুরাশি থেকে সাতান্ন বাদ চোদ্দোর মধ্যে সাত বাদ দিলে সাত একে দিল ছয় মানে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন বাই টেন টোয়েন্টি সেভেন দশ দুগুণে কুড়ি বিয়োগ করে সাত দুই পূর্ণ সাত বাই দশ তো উত্তরটা হচ্ছে দুই পূর্ণ সাত বাই দশ তো আশা করি ভালো লেগেছে আর একটা বিষয় তোমাদের আমি দেখাবো বলেছিলাম যে দেখে নাও তোমরা সরাসরি এইটা লিখে এবিভিআর লিখে যেতে পারো ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবে যে এখানে তোমাদের ক্লাস সিক্সের অঙ্ক এখান থেকেও পেতে পারো বা সার্চ করে নিতে পারো আমরা দিয়ে দেবো সরাসরি ক্লাস ওয়াইজের মধ্যে যে ক্লাস সিক্স টাইপ করে দেবে তাহলেই তোমরা পেয়ে যাবে এই যে প্রথমেই তো ক্লাস সিক্সের এই যে অঙ্ক তোমাদের পুরো দেওয়া আছে এবং তোমরা এখানে প্লে বাটনে ক্লিক করে সরাসরি এখান থেকে তোমরা ভিডিও দেখে নিতেও পারো ঠিক আছে ডাইরেক্টলি এই ব্যবস্থা আমরা করছি তো এখানে তোমরা টোটাল সমস্ত ভিডিওর অঙ্ক মানে মানে অঙ্কগুলো এখান থেকে ক্লিন ভাবে দেখে নিতে পারবে এবং যে অঙ্কের সমস্যা হবে সে অঙ্কের জন্য ঠিক আছে এই তো কমপ্লিট হয়ে গেছে তো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য এরকম আরো ভিডিও আমি আনবো আশা করি যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট করতে ভুলবে না বাই